আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই সকল, একটি কথা না বললেই নয়, ইতিমধ্যে দুবাইয়ের বিজিট ভিসা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে, কিন্তু যারা নতুন তারা না আসলেই ভালো হয়, কারণ এখানে ইতিমধ্যে যতটুক মানুষ আছে এদেরই চাকরির খুব বেহাল অবস্থা। আর যদিও আসতে চান, হাতের কাজ ভালো করে শিখে এক্সপার্ট হয়ে এদেশে আসো, তাহলে আপনার জন্য চাকরি অনিবার্য, আপনাকে চাকরি দিতে বাধ্য থাকিবে। আর আমরা যারা চলে এসেছি, কাজ কাম কিছুই জানি না, কাজের মধ্যে 100টা ভুল করে বসে থাকি, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম কথা শুনি আমাদের ভুলের কারণে, বিগত বছরগুলো যদি আমরা নষ্ট না করতাম, অবহেলা না করতাম, কা ভালো হাতের কাজ শিখতাম, এখানে এরকম পরিস্থিতি ভোগ করতে হতো না। তো যেহেতু হয়েই গেছে, আমরা চলে এসেছি, তো বাধ্য হয়ে আমাদেরকে করতে হবে। আর আমরা বাংলাদেশিরা এদেশে আসতে গেলে 3 লাখ 4 লাখ টাকা চোখ বন্ধ করলেও চলে যায়, যেহেতু ওই ক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে সব কিছু মানিয়ে নিতে হয়। আর যারা নতুন আসছেন, টাকা খরচ করবেন, ইনকামও করবেন, ওইভাবে আপনি আপনার লেভেল তৈরি করে আসুন, সেটাই ভালো হবে। এবং ইতিমধ্যে দুবাই থেকে আলবেনিয়া, ইউরোপের সেনজেন যেই দেশগুলো নয়, ওই দেশগুলোতে যাওয়া খুব ইজি হয়ে যাচ্ছে, কিন্তু টাকাটা একটু বেশি হচ্ছে, রিস্ক হচ্ছে, সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশিরা যাওয়ার জন্য আগ্রহী। কেহ জমি বিক্রি করে, কেহ স্বর্ণ বিক্রি করে, কেহ ঘরবাড়ি বিক্রি করে, যেতে তারা কোনো দিকেই নাকচ নয়, যেতে চাবেই, মানে যে যাইতে হবেই আমাকে, মানে ওইখানে গিয়ে কী করবে সেটা হলো ভালো কথা। এখানে তারা বসে খাওয়ার কোনো ক্যাপশন নাই, এত টাকা নাই নাই যে রুম ভাড়া, খানার খরচগুলো, বাড়ি থেকে আবার জমিগুলো বিক্রি করে আনিয়ে দিতে পারবে। তো সব কিছু মিলিয়ে হাতের কাজটা খুব জরুরি। হাতের কাজের মধ্যে 5টা ক্যাটাগরি খুব ভালো, যেটা পড়ালেখা না জানলেও চলে। প্রথমে ইলেকট্রিক, খুব ভালো একটি কাজ, দামি একটি কাজ। টেইলার্স, খুব ভালো কাজ, দামি কাজ। তারপর ড্রাইভিং, সেটাও ভালো কাজ। এগুলো করলে কিন্তু আমাদের যাদের পড়ালেখা কম তারা চলতে পারে, কাজকাম করতে পারে। আর যারা মিডল ইস্ট থেকে ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী, দয়া করে যদি কাজ কিছু নাও জানে থাকেন, অন্তত একটি লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স এখান থেকে করে ওই দেশে যান, আপনার জন্য ভালো হবে, চাকরি পাবেন, চাকরির টেনশন করতে হবে না। আশা করি এই দেশের লাইসেন্সটা দেখলে, গাড়ি চালাইতে পারেন সেটা জানলে সে আপনাকে চাকরি দিতে বাধ্য থাকিবে, কারণ মিডল ইস্টের প্রত্যেকটা লাইসেন্সের মূল্য আছে, ইউরোপ এবং বিভিন্ন দেশে মূল্য আছে। তো ওই ক্ষেত্রে খালি হাতে যাইয়েন না, একটু লাইসেন্স করে যান বা ভালো একটা প্রশিক্ষণ নিয়ে যান। আর যারা অবৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা করছেন, দয়া করে বন্ধ করুন, এই নির্যাতন থেকে নিজেকে একটু সেভ করুন। কী দরকার ভাই এত টাকা খরচ করে অবৈধভাবে যাওয়ার, বলেন। আর যারা ভাষা জানেন না, শুধু বাংলাটাই জানেন, তাদের না যাওয়াটাই ভালো। যারা একটু ইংলিশ জানেন, অন্তত গিভ, টেক, টুগেদার এগুলো বলে চলতে পারবেন, তাদের জন্য সমস্যা নেই, আশা করি টেনে হিঁচড়ে চলতে পারবে। তো সকলকে কাছেই অনুরোধ, যাবেন একটু বুঝে শুনে যান, খালি হাতে যাইয়েন না, হাতে করে কিছু নিয়ে যান যেন ওইখানে গিয়ে কিছু করতে পারে। আর দালালের চক্রে পড়িয়েন না, নিজের টাকাগুলো নষ্ট করিয়েন না। যারা ইউরোপে আছে ওদের সাথে যোগাযোগ করে দেখেন ওইখানের পরিস্থিতি কী, যদি ভালো হয় যান, না হয় শুধু ওইখানে গিয়ে নিজের টাকা, সময়, ফ্যামিলি সব কিছু নষ্ট করার কোনো দরকার নেই ভাই। জীবনটা অনেক অল্প দিনের,
এটাকে একটু মূল্যবান করা শিখুন, নিজেও শিখুন, পরিবারকেও শিখান। ইনশাআল্লাহ ফিউচার ভালো হবে। তো আমাদের সকল বাংলাদেশিদের কাছে অনুরোধ, খালি হাতে কখনো বিদেশে যাওয়ার দরকার নেই, কিছু হাতে করে নিয়ে যান। হাতে করে নিয়ে যান মানে হাতের কাজ শিখে যান, কিছু জানেন ওই রকম নিজের বল রেখে তারপরে যান, সেটাই ভালো হবে। কারণ যারা কাজ জানে না, আমাদের মতন পথে পথে তারাই মরে। যারা কাজ জানে তাদের কখনো মরতে হয় না, তারা সব জায়গায় স্ট্রং। আমরা যারা কাজ জানি না, তাদের কপালে সবসময় দুর্গতি, দুঃখ, কষ্ট, এখানে লাতি, ওইখানে লাতি, বিভিন্ন ধরনের লাতি খেয়ে আমাদেরকে বাঁচতে হয়। তো সকলের কাছে অনুরোধ, দেশে আছেন সময় নষ্ট করিয়েন না, কাজ শিখি, বিদেশে আসো, ইনশাআল্লাহ আপনার ফিউচার আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আর ইউরোপ যাওয়ার আগ্রহীদেরকে বলবো, ইউরোপ যাবেন, ভালো মানুষের হাত ধরে যাবেন, খারাপ মানুষ দুষ্ট মানুষের পাল্লায় পড়ে যাবেন না, ভালো মানুষের হাত ধরে যান, ভালো। আর সবাই টাকা কামানোর জন্যই বিভিন্ন দেশে ছোটে, এই একটা পেটের জন্য, কিছু টাকার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, নিজে ভালো চলার জন্য, এই এতটুকুই আর কিছু না। পাশাপাশি সবাই আমলের দিকে মনোযোগী হন, দুনিয়া কিছুই নয়, আখেরাত বহুত বড় একটা জিন্দগি, ওই জিন্দগিটা আমাদের জন্য পড়ে আছে। তো পৃথিবীর যে প্রান্তেই থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, সামর্থ্য থাকলে হজ, জাকাত, এগুলো ঠিক রাখবেন। পরের হোক সেটা তো প্রশ্নই ওঠে না, তা আমি নিজেও চেষ্টা করি না মেরে খাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারাও করবেন না এই কাজটা, কারণ যদি আপনি আরেকজনের হক মেরে খান, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবে না, যদি ওই বান্দা তাকে না ক্ষমা করে। সবসময় ইসলাম, শরীয়ত এবং কুরআন যেই পথে চলার জন্য বলেছেন, আমরা সকলে সেই পথে চলার আগ্রহী প্রকাশ করব। তো সকলের কাছে আবারও অনুরোধ, নিজের সময়টা, নিজের টাকাগুলো অযথা কষ্ট টাকা নষ্ট করবেন না, সহিভাবে সুন্দরভাবে খরচ করুন। যেই জায়গায় খরচ করলে আপনার টাকাটা আপনাকে ফিউচার করে দিতে পারে। ইতিমধ্যে আমি আমাদের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।